হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5400 অযোগ্য, এই 5400 কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে, এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই, পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল, তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5400 কে রেগুলারাইজ করার জন্য 5 মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল, তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে চাকরি বাতিলের আগে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম, যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় তাহলেও এই দায় ঝেড়ে ফেলতে পারবেন না মুখ্যমন্ত্রী, দায় মুখ্যমন্ত্রী। দেখুন কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি আহ্বান করেছিলাম যে এই যে 26,000 প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে, এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন, কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে, আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন, সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সলা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে নাও দিতে পারে, যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি, সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন।